वेलकम बैक टू माई चैनल एवरी वन, होप यू गाइज आर वेल। गुड इवनिंग एवरीबडी। आई शुड स्टार्ट माई ब्लॉगिंग इन मॉर्निंग, ऑल्दो आई वॉज बिजी। सो एनी वेज, आई वॉज डिसाइडिंग टू स्टार्ट डेली ब्लॉगिंग, बट आई एम लिटिल बिट स्केर्ड ऑफ इट एज I have a tight schedule. So what do you guys say, should I or not? এমটা এখন আমি একটু বিজি আছি, সেই জন্য কোনো রোস্টিং ভিডিও আসছে না। বাই দ্য ওয়ে, নতুন কিছু প্ল্যান করছি, তো ফিঙ্গার্স ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। রোদ প্রচুর আছে আর আজকে থেকে ভাবছি আমার নতুন রুটিনও শুরু করব। তো দেখি কী দিয়ে শুরু করা যাক। পুরো 3 মাস পর ঘর থেকে বেরো। আই শুড হ্যাভ আ হেয়ার কাট টুডে, হোয়াট ডু ইউ থিঙ্ক? খুবই মেসি থাকে এখন চুলগুলো, তো দেখি কী করা যায়, কেটেই নেবো আজকে। আর হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এখনও প্যান্ডামিক কমেনি, লকডাউন মোটামুটি উঠে গেছে বলে এই নয় যে তোমরা ঘুরে বেড়াবে। ইয়েস্টারডে 75,000 কেসেস ওয়ে রেজিস্টার্ড ইন কোভিড পজিটিভ। সো বি অ্যাওয়ার, বি সেফ। অনেকদিন পর সুন্দর হাওয়া দিয়েছে, ভালো লাগছে। আমার একটা কোয়েশ্চেন আছে, এক মিনিট। আমি ডেলি ব্লগিংয়ে করবো তো করবোটা কি, ঘর থেকেও বেরোই না, স্টাডি নিয়েও বিজি, তাহলে কী করা যায়? একটা জিনিস করা যায়, আমি আমার লাইফের ওই সবগুলো পার্ট শেয়ার করবো, একটা মেমোরি থাকবে। আমার রুটিন, আমার কী সারাদিনে কী করি, তাই করবো, তো দেখা যাক কী হয়। কিন্তু করবো তো করবোটা কি, তোমার দিনে সারাদিনে একটা রুটিন থাকা ভালো। রুটিন ওয়াইজ চললে কী হয়, ফিটনেসটাও ঠিকঠাক থাকে। আর হ্যাঁ, জাঙ্ক ফুড খাওয়াটা বন্ধ করতে হবে, কারণ এসব ভুলভাল জিনিসই আমাদের নেগেটিভ থিঙ্কিং বাড়ায়। তো থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ, ভুলভাল সব নোংরা জিনিস খাওয়া বন্ধ করো। আর কি আমার বলা তো তোমরা শুনবে না, তোমরা যা ইচ্ছে তাই করবে। আমি এখন জাঙ্ক ফুড খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি, ঘরের খাবারই খাই, মিষ্টি ফিষ্টি একদম বন্ধ। তো একটু সন্ধ্যাবেলা ওয়ার্কআউট করি, কারণ সকালবেলা টাইম হয় না, পড়াশোনা করি, তো ঠিক আছে। আর ওয়ার্কআউট করলে একটা দিক কী হয়, মনটা পুরো ফুরফুরে হয়ে যায় সকাল থেকে,
সকালে যত নেগেটিভ ভাইবস টাইপ পড়াশোনার স্ট্রেস সব কিছু ক্লিন হয়ে যায় ওয়ার্কআউট করে চান করার পর। আহ ভাই, আর মেক শিওর হেলদি জিনিস খাও। এমন কি না যে আমি ওয়ার্কআউট করছি আমার প্রোটিন শেক নিতে হবে, কোনো দরকার নেই। তুমি যা খাচ্ছ হেলদি জিনিস খাও। তুমি ভুলভাল চিপস কুরকুরে এইসব খাবে, এগুলো ভালো না। আমি বলছি না এগুলো বাজে, কিন্তু শরীরের পক্ষে ভালো নয় আর। ঠিক আছে, একবার লোকেশনটা দেখে নাও। কিন্তু লেট হয়ে যাবে তো, আমি ব্লগ শুরু করার আগে সারাদিন আমি একটু বিজি ছিলাম, তো এখন খুবই টায়ার্ড ফিল করছি।
at Ashish Kagu's place for my haircut. So let's do that. So the haircut is done. This is Ashish Kaku. যে আমার চুল কাটলো, এটা হচ্ছে তার দোকানের নাম্বার, আশীর্বাদ সেলুন। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো চুল কাটে, দেখতেই পাচ্ছ আমার চুলটা কেটে দেয়, মোটামুটি ভালোই হয়েছে চুলটা। সো গাইস, আই এম ব্যাক ইন দ্য হোম। দেখো একটা মিম মনে আছে তোমাদের, যে সেলুনের দোকানে একদম হেভি লাগছে আর যখন বাড়িতে এসে চান করার পর চুল আসে তখন করে একটা মিম বানাবে না, এটাতে জাস্ট বললাম। দেখে তো ভালোই মনে হচ্ছে। কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার নতুন হেয়ার কাট, আর কালারটা বুঝতে পারবে না, বার্গেনিং ভালোই মনে হচ্ছে। তাহলে দোকানের নাম আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যার চুল কাটানোর দরকার কন্ট্যাক্ট করতে পারো তাকে, ভালোই লাগছে। দাড়িটা নেই বলে একটু আজব লাগছে, কিন্তু ভালোই চলে যাবে ঠিক। তো যেমন করে আমার সার নেওয়া হয়ে গেলো সেমনি করে এই ব্লগ হচ্ছে এখানেই শেষ। তো আমি স্ট্যান্ড লাগাইনি সেই জন্য একটু নড়ছে, ক্ষমা করে দিও তার জন্য। তো দেখা হচ্ছে কালকে, এখনকার জন্য বাই। Bad boy.